हाई फ्रेंड्स लाइक योर्स लाइक चैनल आरो एक नतून एपिसोडे आपनादेर सबाईके आबार स्वागत। आमी डाक्तार अभ्रनील कर। आजकेर ई एपिसोडे आमी आपनादेर संगे आलोचना करब होमिओपैथिक मेडिसिन थुजा सम्पर्के। एर आगेर एपिसोडे आमी आलोचना करेछिलाम आपनादेर संगे होमिओपैथिक मेडिसिन मार्कसल सम्पर्के। ई एपिसोडे बोलबो थुजा सम्पर्के बेश किछु कथा। थुजा एकटी एंटीसाइकोटिक होमिओपैथिक मेडिसिन। थुजा पेशेंट चिली पेशेंट এর রোগ লক্ষণ প্রকাশ পায় রোগীর শরীরে বাম দিকে, লেফট সাইডেড হোমিওপ্যাথিক মেডিসিন। আমি যখন কস্টিকাম সম্পর্কে আলোচনা করেছিলাম, লাইকোপোডিয়াম সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম সেগুলো রাইট সাইডেড রোগ লক্ষণ প্রকাশ পায় রোগীর শরীরের ডান দিকে, থুজার ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায় রোগীর শরীরের বাম দিকে। তো থুজা ওষুধটা প্রেসক্রাইব করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে থুজা পেশেন্ট দেখতে কেমন। ফ্যাকাশে, অ্যানিমিক, তেলতেলে মুখ, এর সঙ্গে বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক বি কে বোস বলেছিলেন থুজা পেশেন্টকে দেখতে গণেশজির মতো, মোটাসোটা চেহারা, পেটটা মোটা। আমরা এই মোটাসোটা চেহারা এই কথাটা শুনলেই সাধারণত ক্যালকেরিয়া কার্ভ, গ্রাফাইটিস এই ওষুধগুলোর কথা চিন্তা ভাবনা করি, কিন্তু থুজা পেশেন্টও কিন্তু মোটা, থলথলে, পেটটা অনেকটা মোটা। এবার চলে আসি এই থুজার মানসিক লক্ষণে। থুজা ওষুধটি সম্পর্কে জানতে হলে এর মানসিক লক্ষণ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, এবং মেডিসিন প্রেসক্রাইব করার ক্ষেত্রেও কিন্তু মানসিক লক্ষণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানসিক লক্ষণ সম্পর্কে প্রথমেই যে কথাটা বলবো, ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণা, তার মধ্যে যে ধারণা একবার মনের মধ্যে ঢুকে গেছে সেটা আপনি চাইলেও তার মধ্যে থেকে বের করতে পারছেন না। দেখা যাচ্ছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। একজন মহিলা তিনি বলছেন যে আমার পেটে বাচ্চা নড়াচড়া করছে, অথচ তিনি প্রেগনেন্ট নন, প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিন্তু তিনি বলছেন যে না, আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা নড়াচড়া হচ্ছে। রোগী কখনো বলেন যে আমার শরীর কাচ দিয়ে তৈরি, আবার কখনো বলেন আমার শরীর কাঠের মতো। অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে স্নান করছেন, মনে হচ্ছে আমার শরীরে এখনো ময়লা লেগে রয়েছে, জায়গাটা নোংরা, জল দিয়ে ধোয়াচ্ছেন তো ধুয়েই যাচ্ছেন। এর সঙ্গে এরকম অনেক পেশেন্ট আছেন যারা বলেন যে কে যেন আমার পেছন পেছন হাঁটছে। বাস্তবে কিন্তু এরকম কেউ নেই যে তাকে ফলো করছে বা তার পেছন পেছন হাঁটছে, কিন্তু তিনি বলছেন যে না, আমার পেছনে কেউ যেন হাঁটছে, কেউ যেন সবসময় আমাকে ফলো করছে। এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এরই সঙ্গে অনেক সময় পেশেন্ট বলেন যে কোনো দেবতা, ঈশ্বর তার ওপর ভর করেছে, সে একটি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। থুজা ওষুধটি প্রেসক্রাইব করার সময় এই লক্ষণগুলো কিন্তু আমরা দেখে থাকি। এরই সঙ্গে গুরুত্বপূর্ণ থুজার ড্রিমস, স্বপ্ন। পেশেন্ট বলেন যে আমি মৃত মানুষের স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি ওপর থেকে আমি নিচে পড়ে যাচ্ছি। থুজা পেশেন্টরা কিন্তু এই জাতীয় স্বপ্ন দেখে থাকেন। এরই সঙ্গে থুজা পেশেন্টের ক্ষেত্রে ডিপ্রেশন, মন খারাপ। থুজা পেশেন্ট গান শুনতে চায় না। রোগীরা বলেন যে গান শুনলে আমার কান্না চলে আসে, আমি গান শুনতে একদমই পছন্দ করি না। এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। তো আমি আপনাদের বললাম থুজা পেশেন্ট দেখতে কেমন, এর মানসিক লক্ষণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার চলে আসব আরো বেশ কিছু লক্ষণে। থুজা পেশেন্ট হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, জলীয় আবহাওয়া, জলীয় জায়গা, জলীয় শাকসবজিতে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। পানি ফল খেলে, শাপলা খেলে,
আবার অনেকের ক্ষেত্রে পাট শাক খেলে এই জাতীয় জলীয় জিনিস খেলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। বর্ষাকালে জলীয় আবহাওয়ায় তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। যদিও এই লক্ষণগুলো কিন্তু আমরা ন্যাট্রাম সালফের ক্ষেত্রেও দেখে থাকি। দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, এই জলীয় আবহাওয়ায় তার শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বা পেশেন্ট যেখানে থাকেন হয়তো আশেপাশে পুকুর রয়েছে, দেখা যাচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পেশেন্টরা বলেন যে পাট শাক খেলে, পানি ফল খেলে, শাপলা খেলে আমার পেটের সমস্যা হয়, হজমের সমস্যা হচ্ছে। এগুলোও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। থুজার ক্ষেত্রে আরও একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এর রোগ লক্ষণ বৃদ্ধি পায় বিকেল 3টের সময় এবং রাত 3টের সময়। থুজা পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি সিমটম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরিন পাস করার শেষের দিকে তার জ্বালা করে, ব্যথা হয়। যদি এই লক্ষণ আমরা মেডোরিনামের ক্ষেত্রে দেখে থাকি, স্যারসেপারিলার ক্ষেত্রে দেখে থাকি, বারবারিস ভালগারিসের ক্ষেত্রে দেখে থাকি। থুজা পেশেন্টের অনেক সময় কনস্টিপেশনের সমস্যা থাকে। পেশেন্ট বলেন যে স্টুল অল্প পাস হচ্ছে, আবার যেন ভেতরে চলে যাচ্ছে। এটাও থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। থুজা পেশেন্টের চোখ বন্ধ করলে মাথা ঘোরায়। যদিও এই লক্ষণ আমরা ল্যাকেসিস ওষুধটির ক্ষেত্রেও দেখে থাকি, তো পেশেন্ট যদি এরকম বলে যে চোখ বন্ধ করলে আমার মাথা ঘোরাচ্ছে, এর সঙ্গে যদি আমি আপনাদের যে লক্ষণগুলো কথা বললাম থুজা পেশেন্টে সেই লক্ষণ মিলে যায়, এর সঙ্গে আর কি থাকতে পারে? থুজা পেশেন্ট নুন খেতে পছন্দ করে, ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় তার পছন্দের। থুজা পেশেন্ট অনেক সময় দেখা যায় পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু খাওয়ার সময় আমার কিন্তু পেঁয়াজ লাগবেই। আবার অনেকে বলেন যে না, পেঁয়াজ ডাক্তারবাবু আমার সহ্য হয় না, পেঁয়াজ খেলেই দেখি আমার পেটের সমস্যা হয়, হজমের সমস্যা হয়। এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আমি যেটা আপনাদের বললাম যে মাথা ঘোরানোর সমস্যা হয়তো তার ছিল, চোখ বন্ধ করলে মাথা ঘোরায়, যদিও এই লক্ষণ ল্যাকেসিসের ক্ষেত্রেও আছে, কিন্তু এর সঙ্গে যদি বাকি লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে আমরা এই থুজা ওষুধটি প্রেসক্রাইব করতে পারি। পেশেন্টের শরীরের বিভিন্ন অংশে আঁচিল, এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও শরীরে যে কোনো ধরনের গ্রোথ, শরীরে টিউমার হতে পারে, ইউটেরাসে ফাইব্রয়েড হতে পারে, ব্রেস্ট টিউমার হতে পারে, যে কোনো ধরনের গ্রোথের ক্ষেত্রে কিন্তু আমরা এই থুজা ওষুধটির কথা চিন্তা ভাবনা করতে পারি। থুজা পেশেন্টের ক্ষেত্রে আরও একটা টিপিক্যাল লক্ষণ দেখা যায়, এর মুখে ঘাম এবং শরীরের আনকভার্ড পার্ট, যে অংশটা ঢাকা নেই সেই অংশে বিশেষ করে পেশেন্টের ঘাম হয়। এরই সঙ্গে জেনিটাল পার্টে ঘাম, এবং জেনিটাল পার্টে যে ঘাম হয় সেখান থেকে একটি মধুর মতো স্মেল বের হয়, এটাও কিন্তু থুজার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো থুজা সম্পর্কে বেশ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর সঙ্গে রিউমাটিজমের সমস্যা, রিউমাটিজমের সমস্যা, বাতের সমস্যা, আপনারা জানেন যে থুজা একটি অ্যান্টিসাইকোটিক হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম। তো বাতের সমস্যার সঙ্গে যদি আমি যে লক্ষণগুলোর কথা আপনাদের বললাম এই লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে কিন্তু থুজা ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সকালে কিছু খাওয়া দাওয়া করার পরই ডায়রিয়ার সমস্যা, এর সঙ্গে যদি বাকি রোগ লক্ষণ মিলে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা থুজা ওষুধটি প্রেসক্রাইব করতে পারি। তো থুজা সম্পর্কে বেশ কিছু তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর বেশ কিছু লক্ষণ সম্পর্কে আজকে আমি আপনাদের বললাম। পরবর্তী সময় চেষ্টা করব এর আরও বেশ কিছু রোগ লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার। আজকের এই এপিসোডের বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া
হোয়াটসঅ্যাপ নম্বরেও আমাকে মেসেজ করতে পারেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।